শনিবার নেতাজিনগর ওএনজিসি দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে রামকৃষ্ণ দেবের নবম বর্ষ কল্পতরু উৎসব শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় স্বামী মুক্ত সঙ্গানন্দ মহারাজ দ্বারা কল্পতরু উৎসবের শুভ উদ্বোধন করেন। রবিবার ভোর থেকে শুরু হয় মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ, গুরু বন্দনা ও প্রভাতী শোভাযাত্রা। এরপর বিভিন্ন পূজা অর্চনা, হোম, শ্রী ঠাকুরের লীলা প্রসঙ্গ পাঠ, শ্রীমায়ের এবং স্বামীজির গান বাণী পাঠ চলে। কল্পতরু প্রসঙ্গ ও ধর্ম আলোচনা করেন স্বামী মুক্ত সঙ্গানন্দ মহারাজ। দুপুরের ভোগ নিবেদন, আরতি, গুরু বন্দনা ও পুষ্পাঞ্জলি প্রদান এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। ডিসেম্বর 2022 বিকেল 4:20 থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। সেই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কলকাতা স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র থেকে আগত মহারাজ শ্রীযুত শ্রীমৎ স্বামী মুক্ত সঙ্গানন্দ মহারাজ এবং শ্রীমৎ স্বামী স্তুতানন্দ মহারাজ। ওদিন তারা মানে গতকাল 4:20 এটা উদ্বোধন করে। সন্ধ্যাবেলায় পাঠচক্র হয়, ঠাকুর সম্পর্কে আলোচনা হয় এবং পাঠের পরে আমরা হাতে হাতে প্রসাদ বিতরণ করি।